হ্যালো এভরিওয়ান, লার্নার স্টুডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি ছোটদের জন্য একটি বাংলা রচনা দেব, বন্যপ্রাণী সংরক্ষণ। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করলে এই ধরনের আরও অনেক বাংলা অনুচ্ছেদ রচনা পেয়ে যাবে। চলো এই ভিডিওটা শুরু করি। ভূমিকা: প্রাগৈতিহাসিক যুগে সমগ্র পৃথিবী জুড়ে ছিল অরণ্য, নিবিড় জঙ্গলে পরিপূর্ণ ছিল সমস্ত এলাকা। সভ্যতা বিস্তারের সঙ্গে সঙ্গে মানুষ জোট বেঁধে জঙ্গল কেটে বসতি স্থাপন করে, বসতিগুলি ক্রমে নগরে পরিণত হয়। মানব সভ্যতার এইরূপ বিবর্তনে বন্যপ্রাণীরা অধিকাংশ অপলুপ্ত। পরের পয়েন্ট, বন্যপ্রাণীদের উপকারিতা। বন্যপ্রাণীরা বনের মধ্যে তাদের খাদ্য ও বাসস্থান, প্রজনন ও বংশবিস্তারের চাহিদা মিটিয়ে নেয়। খাদ্যের জন্য একে অপরের উপর নির্ভর করে, বনের মধ্যেই খাদ্য শৃঙ্খল তৈরি করে অবাধে বংশবিস্তার করে। তার ফলে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। বিভিন্ন প্রাণীর চামড়া, শিং, দাঁত ইত্যাদি অঙ্গ বহু মূল্যবান। গন্ধদ্রব্য ও ওষুধপত্র তৈরির কাজে বন্যপ্রাণীর উপকারিতা অস্বীকার করার উপায় নেই। এমনকি উচ্চবিত্তদের ঘর সাজানোর তাগিদে অনেক বন্যপ্রাণীকে জীবন দিতে হচ্ছে। এরপরের পয়েন্ট, বন্যপ্রাণীদের রক্ষার জন্য গৃহীত ব্যবস্থা। মানুষের সভ্যতার জয়যাত্রার পথে পৃষ্ঠ হয়ে বন্যপ্রাণীদের মরতে হচ্ছে। জীবগোষ্ঠীর শতকরা 10% অস্তিত্ব আজ বিপন্ন। মানুষের খাদ্য, নিরাপত্তা আর সর্বোপরি শিকারের ইচ্ছা মেটাতে গিয়ে বহু প্রাণীদের প্রাণ দিতে হচ্ছে। একদিকে মানুষের সভ্যতার অগ্রগতি, অন্যদিকে বন্যপ্রাণীর বিলুপ্তি। তাই তাদের রক্ষার জন্য অনেকেই এগিয়ে এসেছেন। যারা বন্যপ্রাণী ভালোবাসে তারা প্রত্যেকেই বিলুপ্তির আশঙ্কায় আতঙ্কিত। প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য তৈরি হয়েছে আন্তর্জাতিক গোষ্ঠী। বিলুপ্তির সম্ভাবনা রয়েছে এমন বিরল প্রাণীর তালিকা তৈরি করা হয়েছে, চিড়িয়াখানা ও উদ্ভিদ উদ্যান স্থাপন করা হয়েছে। এরপর শেষ পয়েন্ট, উপসংহার। বন্যপ্রাণীদের সংরক্ষণ করা দরকার মানব সভ্যতার অগ্রগতির জন্য। জলাভূমি, স্থলভূমি ও বন জঙ্গলের সুসামঞ্জস্য রক্ষা করতে হবে। অর্থনৈতিক গুরুত্বের অধিকারী প্রাণী ও উদ্ভিদদেরকে চিহ্নিত করে তাদের রক্ষণাবেক্ষণের উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। নির্বিচারে বন বিনাশ বন্ধ করতে হবে। মানুষের অস্তিত্বের প্রয়োজনেই এ বোধ সকলের মধ্যে জাগ্রত থাকা দরকার। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা।